হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ল্যাটস্ক্রাইব ত্রিপুরা এক্সাম তো ফ্রেন্ডস আজকে আবার তোমাদের সামনে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চনের এমসি কিউ গুরুত্বপূর্ণ বাছাই করে নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট যদি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং অবশ্যই যেগুলি নতুন পাবে সেখানে নেওয়ার চেষ্টা রাখবে ফ্রেন্ডস এবং তোমাদেরকে যেমনটা আজকে সতেরো নম্বর ক্লাস নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে ঠিক তেমনিভাবে এর পূর্বে ষোলোটি ক্লাস করে নিয়েছি প্রিভিয়াসলি যে সমস্ত ক্লাস আমরা করেছি আমাদের চ্যানেলে সমস্ত কিছু আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে তোমরা যারা ওই সমস্ত ক্লাস এখনও দেখো নি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে ফ্রেন্ডস তাছাড়া আমরা মক টেস্টও করাচ্ছি মক টেস্টগুলিও দেখে নিতে পারবে পার্টিকুলার টপিক ধরে আমরা হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন উপর থেকে ক্লাস করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করেছি ইংলিশ গ্রামার ক্লাস চলছে সমস্ত কিছু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করলে ওই সমস্ত কিছু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে এবং ইজিলি দেখে নিতে পারবে ফ্রেন্ডস তাছাড়া আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করি গতকাল রাতেও অনেকগুলি পিডিএফ তোমাদের সাথে আমরা শেয়ার করেছি তোমরা যেটা ডাউনলোড করোনি ওইগুলি ডাউনলোড করে নেবে টেলিগ্রামে জয়েন করার পর তো টেলিগ্রামে প্রথমে জয়েন করো তারপর ওইগুলি তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ডস তার জন্য কোনো কস্ট কোনো চার্জ দিতে হয় না আমরা ফ্রিতেই সমস্ত কিছু পিডিএফ তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখো দেন আনসার করার চেষ্টা করো এখানে বলা হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাজ দ্য ফাংশন অফ ন্যায় পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েতের কাজ হিসেবে নিচে যে চারটি বক্তব্য দেওয়া আছে এই বক্তব্যগুলির মধ্যে কোনটি ভুল দেওয়া আছে ইনকারেক্ট দেওয়া আছে এখানে চুজ করতে হবে তোমরা দেখো দেন আনসার করে দেবে ফ্রেন্ডস এখানে অপশান এতে বলছে ইট মেনটেন্স ভিলেজ স্কুলস ভিলেজ স্কুল পরিচালনা করে পঞ্চায়েত ইট রান্স হেলথ সেন্টার পঞ্চায়েত হেলথ সেন্টার পরিচালনা করে ইট গিভস লোন টু দ্য ফার্মার্স পঞ্চায়েতের তরফ থেকে ফার্মার বা চাষিদেরকে লোন দেওয়া হয় অ্যান্ড অপশান ডি অল অফ দ্য অ্যাবাব তো ফ্রেন্ডস কোনটি ইনকারেক্ট আনসার করে দাও অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবগুলি ইনকারেক্ট দেওয়া আছে তাই তোমরা অপশান ডি অল অফ দ্য অ্যাব টেক করবে কোশ্চেন নাম্বার টু হু ওয়াজ কল্ড দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের গ্র্যান্ড ওল্ড স্ক্রিনে দেওয়া আছে লালা লাজপত রায় সর্দার বল্লভ ভাই পেটেল মহাত্মা গান্ধী দাদাভাই নোরজি কি হবে তোমরা লাইভ বক্সে দিয়ে দাও যারা পরবর্তী সময়ে ক্লাস দেখবে অনলাইন আসতে পারো না তোমরা পরবর্তীতে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে তোমাদের আনসারগুলি ফ্রেন্ডস তো এখানে কোয়েশ্চেন নাম্বার টু আনসারটি কী হবে অপশন ডি হবে দাদাভাই নরুজি দাদাভাই নুরুজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাজ টেকেন প্লেস অন এ লার্জ স্কেল অফ পরিবেশ দূষণ বড় আকারে সবচেয়ে বেশি হয়ে থাকে কোথায় রুরাল এরিয়াতে হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আরবান এরিয়াস নাকি আরবান এরিয়াতে অনলি নাকি অল অফ দ্য দ্যাব নাকি সব জায়গাতেই বেশি পরিমাণে পরিবেশ দূষণ ঘটে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার থ্রি অপশান তোমাদের সামনে আছে চারটি আনসার করে দাও কোয়েশন নাম্বার থ্রি আনসারটি হব অপশান বি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আরবান এরিয়াস শিল্প এবং নগর অঞ্চলের মধ্যেই এনভায়রনমেন্টাল যে পলিউশন পরিবেশ দূষণ ওইটা সবচেয়ে বেশি হয়ে থাকে কোয়েশন নাম্বার ফোর হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ দ্য পঞ্চায়েত পঞ্চায়েতের আয়ের উৎস কি হাউস ট্যাক্স এডুকেশন ট্যাক্স ইনকাম ট্যাক্স নাকি ট্রান্সপোর্ট ট্যাক্স পঞ্চায়েতের ইনকামের উৎস কোশ্চেন নাম্বার ফোর তো ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের জন্য ত্রিপুরাতে প্রথমবারের মতো যে আর বিটি এক্সাম নিতে যাচ্ছি যেভাবে আমরা মক টেস্ট নিয়ে থাকি ঠিক সেই প্রসেসটাই ধরে চলব কোশ্চেন তোমাদের সামনে ডিসপ্লে করার পরে আমরা পনেরো সেকেন্ড সময় দেব প্রত্যেকটি কোশ্চেনের অ্যাগেনস্টে দেন পনেরো সেকেন্ড পর আমরা আনসারটি বলে দেব এক্সাম হলে তো এমনটা হয় না তবে হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গেই বলে দেব ক্লাস চলাকালীন প্রত্যেকটি কোশ্চেনের আনসার বলে দেবো তোমরা ওই পনেরো সেকেন্ডের মধ্যে আনসার করবে যেগুলি পারো না ওইগুলি আনসার করো যেহেতু জেআরবিটির মধ্যে নেগেটিভ মার্কিং নেই তো করতে পারো সবগুলি আনসার করবে সঙ্গে খাতা নিয়ে বসবে যখন কোশ্চেনের এগেনস্টে তোমরা নম্বর এ কিংবা বি কিংবা সি ডি এভাবে দিয়ে যাবে দেন লাস্টে কাউন্ট করে নেবে তো এটা ইজি হবে তোমাদের ফ্রেন্ডস তাই ত্রিপুরাতে এই প্রথমবারের মতো আমরা আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের জন্য আগামী রবিবার দিন একটি জেআরবিটির এক্সাম নিতে যাচ্ছি যেখানে ফুল মার্কস থাকবে ফ্রেন্ডস ওয়ান সেভেন্টি মার্কসের এক্সাম হবে ফুল মার্কস পেপার ওয়ান অ্যান্ড পেপার টু কভার করে টুটাল সেভেন্টি পেপার ওয়ান অ্যান্ড পেপার টু হান্ড্রেড মার্কস আমরা এইভাবেই তোমাদের জন্য কোশ্চেন সেট করেছি তোমরা পেয়ে যাবে রবিবার দিন তো সবাই রিভিশন করো রেডি থাকো কোশ্চেন নাম্বার ফোর আনসারটি কী হবে এখানে অপশানে হবে হাউস ট্যাক্স হচ্ছে পঞ্চায়েতের ইনকাম সোর্স নেক্সট কোশ্চেন দ্য প্রাইম মিনিস্টার হুজ ডেথ অকার্ড আউটসাইড ইন্ডিয়া ভারতের কোন প্রধানমন্ত্রীর মৃত্যু কিন্তু আউটসাইড অফ ইন্ডিয়া হয়েছিল ভারতের বাইরে হয়েছিল মিস্টার ভিপি সিং মিস্টার চৌধুরী চৌধুরীচরণ সিং লাল বাহাদুর শাস্ত্রী চন্দ্রশেখর কোয়েশ্চেন নাম্বার ফাইভ আনসারটি তোমরা লাইভ চ্যাটবক্সে তাড়াতাড়ি জানে দাও ফ্রেন্ডস তোমরা সবাই পারবে আশা করি এটা খুবই ইজি তোমাদের জন্য কোশ্চেন নাম্বার ফাইভ ইয়েস তোমরা সবাই রাইট আনসার করছো এখানে লাল বাহাদুর শাস্ত্রী এস অপশন সি হবে রাইট আনসার ওয়েল কুয়ে সিক্স দ্য গ্যাপ বিটুইন দ্য টু কনজিকিউটিভ সেশনস অফ দ্য পার্লামেন্ট ক্যানট বি মোর দেন পার্লামেন্টে যে সেশন হয় কনজিকিউটিভ দুটি সেশনের মধ্যে বলছে গ্যাপ কতটুকুর বেশি হতে পারবে না গ্যাপ এতটুকু হবে এর বেশি হতে পারবে না দুটি সেশনের

টাউন বলা হয় হিউম্যান রিসোর্সেস এয়ার রিসোর্সেস ওয়াটার রিসোর্সেস নাকি মিনারেল রিসোর্সেস কোনটাকে ঘোস্ট টাউন বলা হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেনের আনসারটি অপশান ডি মিনারেল রিসোর্স মিনারেল রিসোর্সকে ঘোস্ট টাউন বলা হয় ফ্রেন্ডস তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেনের আনসার হবে অপশান ডি নেক্সট কোশ্চেন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ বিন ফলোইং দ্য পলিসি অফ লিবারেলাইজেশান গ্লোবালাইজেশান অ্যান্ড প্রাইভেটাইজেশান এই যে ভারত সরকার উদার উদারীকরণের যে নীতি বিষয়নের নীতি বা বেসরকারীকরণের নীতি গ্রহণ করেছে কোন সাল থেকে তো এখানে চারটি অপশান দেওয়া আছে তোমরা আনসার করো ফ্রেন্ডস আমরা তোমাদের জন্য আজকের এই সেশনের মধ্যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে আসা গুরুত্বপূর্ণ কোয়েশনগুলি বাছাই করেই নিয়ে এসেছি তো তোমরা আশা করি পারছো এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো ইয়েস দেখতে পাচ্ছি অনেকেই অ্যাক্টিভলি আমাদের সাথে কন্টিনিউটি মেনটেন করছো আছো এবং ভালো আনসার করছো ক্লাসের পরবর্তী সময়ে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে মোটিভেট করো তোমাদের কমেন্ট লাজবাব জবাব নিয়ে এরকম কমেন্ট আমরা দেখতে পাই তো যেটা আমাদেরকে অনেকটা মোটিভেট করে ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম ক্লাস নিয়ে আসতে এবং যেটা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার চেষ্টাও রাখছি তোমাদের জন্য তো এখানে কোশ্চেন নম্বর এইটের আনসারটি হবে অপশন বি নাইনটিন নাইনটি ওয়ান থেকেই ভারতবর্ষের সরকার লিবারেলাইজেশান গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশান এটা গ্রহণ করে চলছে কোয়েশন নাম্বার নাইন দ্য ওল্ডেস্ট ইস্যু অফ ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাজবিন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সবচেয়ে পুরনো বিবাদ কোনটি রিভার ডিসপিউট মাউন্টেন ডিসপিউট কাশ্মীর ইস্যু নাকি রিলিজিয়ন ইস্যু কোনটি সবচেয়েতে পুরনো সবচেয়ে প্রাচীন কোয়েশন নাম্বার নাইন তো ফ্রেন্ডস নাইনে আনসারটি হবে অপশান সি কাশ্মীর ইস্যু কাশ্মীর হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিবাদ চলে সেই বিবাদের মধ্যে সবচেয়ে পুরনো ইস্যু হচ্ছে কাশ্মীর ইস্যু কোয়েশন নাম্বার টেন হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ নট অন দ্য রিভার কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর কোন ড্যামটি নেই কোন ড্যামটি কৃষ্ণা নদীর উপর কিন্তু অবস্থিত নয় তো নাগার্জুনা সাগর অপশান এতে আছে অপশান বিতে আছে কৃষ্ণার কৃষ্ণরাজ সাগর অ্যান্ড শ্রী সাইলাম আলামাতি কোনটি কিন্তু এখানে বলা হচ্ছে কৃষ্ণা নদীর উপর নেই কোশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনের আনসারটি কী হবে ফ্রেন্ডস আনসারটি হবে অপশন বি কৃষ্ণরাজ সাগর কৃষ্ণরাজ সাগর যে অপশান অপশান বিটি আছে না ওইটা কিন্তু রিভার কৃষ্ণা অর্থাৎ কৃষ্ণা নদীর উপর এই ভাতটি নেই কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তেরি ড্যাম অফ উত্তরাখণ্ড হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন দ্য রিভার তেহরি উত্তরাখণ্ডের তেহরি ড্যামটি কোন নদীর উপর নির্মিত হয়েছে ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট এবং তোমাদেরকে বলতে হয় না এখন তোমরা ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই লাইক করে দাও ফ্রেন্ডস নতুনভাবে যারা এসছো অবশ্যই লাইক করে দেবে এবং যদি তোমরা একদমই নতুনভাবে এসে থাকো অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রায় থ্রি হান্ড্রেড ক্লাস করে নিয়েছি তোমাদের জেআরবিটি এবং টিআরবিটিকে কভার করার উদ্দেশ্যকে নিয়ে ফ্রেন্ডস আমরা জে আরবিটি সিলেবাস একবার কমপ্লিট করে নিয়েছি এখনো আবারও তোমাদের এক্সাম যেহেতু হয়নি রিভিশন চলছে প্রতিনিয়ত মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই সমস্ত নিয়ে অ্যানালাইসিস চলছে পার্টিকুলার টপিক তোমরা বললে আমরা ওইটাও করার চেষ্টা করছি এবং ফ্রেন্ডস তোমাদের জন্য যেটা এক্সাইটেড আমার জন্য একটা এক্সাইটেড যে হ্যাঁ তোমাদের জন্য সানডেতে এক্সাম নিয়ে আসছি যেই একটি ফুল একটা সেশান চলবে যে সেশনের মধ্যে আমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমরা ইউটিউবে এসে এক্সাম দিতে পারবে আমাদের চ্যানেলের মধ্যে আমরা সেই ব্যবস্থা তোমাদের জন্য করছি এবং আমরা তো জানো যে এক্সামের পরবর্তী সময়ে আমরা পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো যেমনটা আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিয়ে থাকি আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিয়ে থাকি এবং গতদিনেও অনেকগুলি পিডিএফ দিয়েছি তোমরা যারা ডাউনলোড করো এখনও পর্যন্ত টেলিগ্রামে যাবে ডাউনলোড করে নে বেজিলি তার জন্য কোনো চার্জ লাগবে না আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য সমস্ত সুবিধা রাখার চেষ্টা করছি ফ্রেন্ডস তো এখানে কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের আনসারটি কি ইয়েস অপশান সি ভাগীরথি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অন হুইচ অব দ্য ফলোয়িং রিভার্স ইজ উকাই ড্যাম লোকেটেড উকাই ড্যাম লোকেটেড কোন নদীর উপর কোন নদীর উপর উকাই বাঁধ অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ চারটি অপশান দেওয়া আছে চেনাব নর্মদা বিষ তাপ্তি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মন্ত্রী পরিষদ দায়বদ্ধ থাকে তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে পরিষদ তার কাজের জন্য দায়বদ্ধ থাকে কার কাছে প্রেসিডেন্টের কাছে চিফ মিনিস্টারের কাছে সুপ্রিম কোর্টের কাছে নাকি লোকসভার কাছে কোশ্চেন নম্বর থার্টিনে আনসারটি হবে ফ্রেন্স অপশন ডি অনেকেই তোমরা রাইট আনসার করছো ভেরি গুড লোকসভার কাছে মন্ত্রিপরিষদ তার কাজের জন্য দায়বদ্ধ থাকে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ফোরটিন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস বিন ইনক্লুডেড ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন আন্ডার দ্য কনস্টিটিউশনের মধ্যে আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটি আছে তো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে কোন আর্টিকেল অনুসারে আর্টিকেল থ্রি ফিফটি ওয়ান আর্টিকেল সেভেন্টি টু আর্টিকেল ফিফটি ওয়ানে আর্টিকেল সিক্সটি ফাইভ তো তোমরা সবাই পারবে আশা করি ইয়েস তোমরা সবাই তো পারছো ভেরি গুড ওর ভেরি গুড এভাবেই তো প্রতিনিয়ত ক্লাস করার রেজাল্ট যে তোমরা প্রতিনিয়ত স্টাডি করছো যেখানেই করছো আমাদের এখানে করছো বা বাড়িতে করছো হ্যাঁ কন্টিনিউটি মেনটেন করলে অবশ্যই আমরা প্রত্যেকদিন কিছু না কিছু নতুন শিখতে পারি তাই আমিও চেষ্টা করি তোমাদের সামনে কন্টিনিউ কিছু নিয়ে আসার জন্য আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য যে যেমনটা তোমরা শিখছো আমরাও তোমাদের সাথে যে এনভায়রনমেন্ট যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমরা ক্রিয়েট করার চেষ্টা করি ওইখানে আমরাও শিখছি ফ্রেন্ডস ওকে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে আছো বলেই কিন্তু আমরাও কন্টিনিউ করতে পারছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে আনসার হবে অপশান সি এস আর্টিকেল ফিফটি ওয়ান এতেই ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে কোয়েশন নাম্বার ফোরটিনের আনসার ইজ অপশান সি কোয়েশন নাম্বার ফিফটিন ব্রোঞ্জ ওয়াজ মেড বাই মিক্সিং মিক্সিং অর্থাৎ ব্রোঞ্জ যে তৈরি হয় কিসের মিক্সিংয়ে তৈরি হয় কপার অ্যান্ড ম্যাঙ্গানিজের কপার অ্যান্ড জিঙ্ক কপার অ্যান্ড লিড আয়রন অ্যান্ড টিন কোন দুইটার মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হয় কোশ্চেন নাম্বার ফিফটিন আনসার ইজ অপশন বি কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অফ দ্য রিজন পার্টি ইজ কারি মেসড হুইচ অফ দ্য পার্টি ইজ কারেক্টলি কোন আঞ্চলিক দলের সাথে কোনটি সঠিকভাবে মিলছে কারেক্টলি ম্যাচ করছে কোনটা এ আই এ ডিএমকে তামিলনাড়ু ন্যাশনাল কনফারেন্স জম্মু অ্যান্ড কাশ্মীর আকালি দল পাঞ্জাব তো ফ্রেন্ডস অপশান দিতে বলছে অল অফ দ্যাব তো তোমরা তো সবাই আশা করি আনসারটা পারো ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য ইয়েস অল অফ দ্যাব সবগুলি কিন্তু মিলছে কোশ্চেন নাম্বার সেভেনটিন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিলিটারি প্যাক কোনটি সামরিক চুক্তি নেটো ইসরো নাসা সার্ক কোনটি মিলিটারি চুক্তি নাম্বার সেভেন্টিন তারপরে জানা দাও আনসার হবে কি আনসার হবে অপশন এ নেটো নেটো হচ্ছে একটি মিলিটারি প্যাক্ট नंबर এইটিন দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ওয়াজ অ্যাডপ্টেড বাই ইউএন অন অর্থাৎ কোন তারিখে মানবাধিকার যে সর্বজনীন যে মানবাধিকার ঘোষণা ইউএন দ্বারা গৃহীত করা হয়েছিল কোন তারিখে এখানে চারটি অপশন দেওয়া আছে তোমরা आंसर করে দাও তাড়াতাড়ি फ्रेंड्स তোমরা যদি নতুন ভাবে আমাদের চ্যানেলে আসো তোমাদেরকে আবারো বলে দেব फ्रेंड्स আমরা আগামী রবিবার দিন তোমাদের জন্য কমপ্লিট পেপার 1 এন্ড পেপার 2 উপরে একটি एग्जाम নিতে যাচ্ছি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে যাচ্ছি তোমরা ওইখানে ওয়ান সেভেন্টি মার্ক্সে যে আর যে এক্সাম হবে সেই এক্সামের প্যাটার্ন ধরেই আমরা কোশ্চেন সেট আপ করার চেষ্টা করেছি তোমাদের জন্য অবশ্যই এক্সামটা দেবে ফ্রেন্ডস তোমরা ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা টাইম জানিয়ে দেবো শনিবার দিন তোমাদেরকে তারপর তোমরা ওই টাইমে চলে আসবে তো এইখানে কোয়েশ্চেন নাম্বার এইটিনের আনসারটি কী হবে অপশান বি হবে রাইট আনসার ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার নাইনটিন নেম দ্য ডিপেস্ট রিচেস্ট অফ চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ড আনসার করে দাও তাড়াতাড়ি এখানে রিচেস্ট বলেছে ডিপেস্ট বলেছে অ্যান্ড গোল্ড মাইন বলেছে

তো ফ্রেন্ডস তোমরা আমাদের ক্লাসের শেষে অবশ্যই আমাদের ক্লাসগুলি কেমন হয় কেমন লাগছে তোমরা কতটা হেল্পফুল হচ্ছ সবাই কমেন্ট করবে ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্ট করো না তো আমরা চাইবো তোমরা সবাই কমেন্ট করো তবেই আমাদের ভালো লাগে আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাইছি না আমরা তোমাদের জন্য এই এক্সাম পোস্টপোন হওয়া সত্ত্বেও আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ফ্রেন্ডস ক্লাস দিয়ে আসছি এবং তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের জন্য ফুল মার্কসের একটি জিআরবিটি एग्जामও কন্ডাক্ট করতে চলছি তো অবশ্যই তোমরা কমেন্ট করার চেষ্টা করবে প্রতিনিয়ত আমাদেরকে তোমাদের মোরাল যে সাপোর্ট সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবে তবে আমরা খুশি ফ্রেন্ডস তোমাদের উপর আর কিছু তো নয় তো এখানে কোশ্চেন নাম্বার টোয়েন্টি আনসারটি কী হবে ইয়েস অপশান সি সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন যে তারিখ ওইটা ওইটিকেই বলা হয় কি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় সেপ্টেম্বর টোয়েন্টি সেভেনে কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হেন ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে আশা কর দাও ফ্রেন্ডস কিছুদিন আগেই গিয়েছিল আনসার কি হবে ফ্রেন্ডস টোয়েন্টি ওয়ান এর এ হবে টোয়েন্টি ওয়ান জুন ইন্টারন্যাশনাল ইগা ডে সেলিব্রেট করা হয় ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টোয়েন্টি টু হুইচ ইজ কনসিডার্ড এজ দ্য মোস্ট এনশিয়েন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই হিস্টোরিয়ান ঐতিহাসিকদের মতে মোস্ট এনশিয়েন্ট পার্ট কোনটা গঙ্গেটিক ভ্যালি সাউদার্ন পার্ট অফ বিন্দো মাউন্টেন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ভ্যালি নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কোনটা সবচেয়ে প্রাচীন অংশ খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস জিওগ্রাফি পার্ট থেকে তোমাদের এই খুবই ইম্পর্ট্যান্ট এসে গেছে হবে বি সাউদার্ন পার্ট অফ বিন্দ মাউন্টেন এটা হচ্ছে ভারতের সরি নর্থ ভারত পৃথিবীর পৃথিবীর সবচেয়ে প্রাচীন অংশ হিসাবে বিবেচিত হয় ঐতিহাসিকদের মতে ওকে অপশান বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য রিজন সরি দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল অপশান এতে বলা আছে টু বিসি থেকে টু সেভেন্টি থ্রি বিসি অপশান বিতে বলা আছে টু সরি থ্রি থেকে টু নাইন তারপর সিতে বলা আছে কি সিতে বলা আছে টু সিক্সটি থেকে

ওয়ান থার্ড অফ ল্যান্ড সার্ফেস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের এক তৃতীয়াংশ অঞ্চল জুড়ে রয়েছে কোন মহাসাগরটি ফ্রেন্স ইন্ডিয়ান ওশেন আর্কটিক ওশ্চেন প্যাসিফিক কোশ্চেন আটলান্টিক ওশ্চেন তো আনসারটি কি হবে তাড়াতাড়ি জানিয়ে দাও খুবই ইম্পর্টেন্ট কিন্তু এভাবেই আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত কিছু না কিছু প্রত্যেক নিয়ে আসার চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক কিছু নতুন শেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস যদি তোমরা আমাদের ক্লাস থেকে কিছুটা হলেও হেল্পফুল হও তাহলে অবশ্যই আমাদের ক্লাসকে লাইক করবে যারা নতুনভাবে এসছো সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসের শেষে অবশ্যই তোমরা কমেন্ট করবে ফ্রেন্ডস ভালো কিংবা খারাপ দুটি কমেন্টই করতে পারো অসুবিধে নেই যদি অসুবিধা যদি কোনো জিনিস খারাপ লাগে তাও বলতে পারো আমরা ওইটা কারেকশন করার চেষ্টা করব তবে হ্যাঁ কমেন্ট করবে ফ্রেন্ডস তোমরা তো এখানে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের আনসারটি অপশন সি পেসিফিক ওশন ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য সায়েন্স অফ কনস্ট্রাক্টিং ম্যাপ কল্ড মানচিত্র তৈরি করার বিজ্ঞানকে বলা হয় টপোগ্রাফি ডেমোগ্রাফি কার্টোগ্রাফি জিওগ্রাফি চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে আনসার করে দাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস যে হোক আর টিআরবিটি তোমরা সবাই আজকেরই ক্লাস থেকে অনেকগুলি কোশ্চেন শিখতে পারবে এবং তোমাদের দুটি এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি আমাদের চ্যানেলের মধ্যে তোমরা অনেকে আছো যারা জে আর বিটি দেবে পাশাপাশি টিআরবিটির জন্য প্রিপারেশান চালিয়ে যাচ্ছ ফ্রেন্ডস তাই বলবো তোমরা আমাদের সাথে থাকবে আমরা কন্টিনিউটি মেনটেন করার চেষ্টা করবো তোমাদের সাথে এবং অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন ক্লাস এবং আইডিয়া নিয়ে আসার চেষ্টা করব যাতে করে তোমরা তোমাদের জন্য আমাদের কাছ থেকে কিছুটা হলেও হেল্প পেয়ে থাকো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আনসারটি হবে অপশান সি কার্টোগ্রাফি দ্য সায়েন্স অফ কনস্ট্রাক্টিং ম্যাপ ইজ কল্ড কার্টোগ্রাফি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দ্য আর্টিকেল হুইচ ডিলস উইথ এডুকেশন ফর অল এডুকেশন ফর অল যে কথাটি এটি বলা হয়েছে বা এটি সম্পর্কিত কোন আর্টিকেলের সাথে

মার্চ টু জুন চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে তোমরা জানিয়ে দেড়াতাড়ি আনসারটি হবে মার্চ টু জুন অপশন ডি হবে রাইট আনসার কোয়েশ্চনার থার্টি দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পল্লব ওয়াস পল্লবদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি ছিল তামিল পালি সংস্কৃত তারপর কি আছে গ্রন্থাম দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাল্ল ওয়াজ সানস্কৃত অপশান সি হবে রাইট আনসার ফ্রেন্ডস অপশান সি তো ফ্রেন্ডস এই ছিল আজকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস থেকে আমরা বাছাই করে তোমার জন্য যে সমস্ত গুরুত্ব কোশ্চেন নিয়েছিলাম তোমরা সবাই ভালো পারফরমেন্স দেখিয়েছ দেখতে পেয়েছি তারপরও জানিয়ে দাও কে কত পেয়েছ ফ্রেন্ডস এবং যদি আমাদের ক্লাস তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই যারা যারা এখনও লাইক করে লাইক করে নেবে যারা লাইক করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুনভাবে এসেছো সাবস্ক্রাইব করে নেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস তোমাদেরকে নিয়ে আমাদের এই যে পরিবার এখানে দু এক দিনের মধ্যেই টেন থাউজেন্ডে আমরা পৌঁছে যাব তো তোমাদের সাপোর্টের ফলে এটা হয়েছে ফ্রেন্ডস আমরা সম্পূর্ণ নতুনভাবেই তোমাদের সাথে শুরু করেছিলাম তোমাদেরকে তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমরা পেয়েছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আর তাই তোমাদের জন্য আমরা নতুন কিছু সব সময় দেওয়ার চেষ্টা করি কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আমরা কুইজও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে কোর্স করতে চেষ্টা করছি তোমরাও পারফরমেন্স করছো ভালো এবং যেটা ত্রিপুরাতে কেউ এর আগে নেয়নি সেরকম একটি এক্সাম জেআরবিটির উপরে আমরা নেওয়ার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের থ্রুতে তো তোমরা ওইখানে চলে আসবে আগামী রবিবার দিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস একটি সেশন হবে যেটি দু থেকে তিন ঘন্টার মধ্যে একটি ক্লাস হতে পারে তো লঙ্গার পিরিয়ডের একটি ক্লাস চলবে আগামী রবিবার দিন তোমরা সবাই তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো ফ্রেন্ডস এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও তোমরা টেলিগ্রামও জয়েন করে নেবে টেলিগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রি ফ্রিতে শেয়ার করে আসছি এবং কতদিনেও অনেকগুলি পিডিএফ দিয়েছি তোমরা ডাউনলোড করা নিতে পারবে ফ্রেন্ডস সম্পূর্ণ ফ্রিতে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ অল